আমি ফাহিম মাসুর, ফাউন্ডার অ্যান্ড সিইও BDJob.com। BDJob.com আমরা আসলে এই সাইটটা চালু করেছি 2000 সালে, তো এখন প্রায় 12 বছর মতো চললো। যখন আমরা সাইটটা চালু করেছিলাম, আমরা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম। তো তখন আসলে আমাদের তেমন কোনো পুঁজি ছিল না বা অভিজ্ঞতা ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 1998 সালে পাশ করেছি, ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে IBA থেকে MBA করেছি। তখন তারপরে বছরখানেক চাকরি করেছি। তো তখন আসলে আমার ব্যক্তিগতভাবে সবসময় একটা স্টুডেন্ট লাইফ থেকেই একটা আগ্রহ ছিল সবসময় নতুন কিছু করা। ট্র্যাডিশনাল বিজনেস বা যেটা আসলে সবাই করে, খুব যে কমার্শিয়াল মাইন্ডেড ছিলাম যে অনেক কোনো কিছু করেই যে অনেক টাকা পয়সা কামাতে হবে, সেই মোটিভেশনটা অত ছিল না যতটা বেশি ছিল নতুন কিছু করার, সারা বিশ্বে যা হচ্ছে বাংলাদেশে সেটাকে ইমপ্লিমেন্ট করার, এই ব্যাপারটাই আসলে মেইন ড্রাইভার ছিল। তো 2000 সালে যখন সারা বিশ্বে .com ইন্টারনেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, ইনফ্যাক্ট গত সেই দশকের শেষ দিক থেকেই হচ্ছিল, তো আমরা তখন চিন্তা করলাম যে বাংলাদেশে আসলে তেমন কিছু হচ্ছে না, বাংলাদেশে ইন্টারনেট তখন সবে শুরু হয়েছে। তো বাংলাদেশে আসলে ইন্টারনেট ভিত্তিক কী ব্যবসা করা যায়, যেটা আসলে একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে। তো আমরা তখন আসলে ই কমার্স ব্যাপারটা ছিল না, তো আমরা দেখলাম যে না, ই কমার্স হয়তো ইজ টু আর্লি বাংলাদেশের জন্য। বাট আমরা একটা দেখলাম যে কোনটা যেটা করা যায়, যেটা আসলে আমাদের যারা ইন্টারনেট ইউজার ছিল তখন, পার্টিকুলারলি যারা ইয়াং জেনারেশন ছিল, তাদের কাছে অ্যাট্রাকটিভ হয়। তো সেইখান থেকে আমাদের জব পোর্টাল আইডিয়াটা মাথায় আসলো। জব পোর্টালটা আমরা অবভিয়াসলি করেছিলাম একটা অনলাইন মার্কেট প্লেস বা অনলাইন এক্সচেঞ্জ বিটুইন জব সিকার্স এবং এমপ্লয়ার্স। তা আমরা মনে করেছিলাম যে আমাদের যারা প্রচুর বেকার বা যারা প্রফেশনালস আছে, তারা আসলে তাদের রেগুলারলি একটা বড় কাজ হয় বিভিন্ন নিউজ পেপারে জব অ্যানাউন্সমেন্ট খোঁজা, বিভিন্ন কোম্পানিতে যে খোঁজ খবর করা। তো আমরা মনে করেছিলাম যদি এই জিনিসটাকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারি, তাহলে একটা সমাজের একটা বড় অংশের একটা বড় উপকার হবে, এবং এই যে ডিজিটাল লাইফস্টাইল বা ইন্টারনেট ভিত্তিক যে লাইফস্টাইল, সেটার একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আমরা করতে পারি। তো সেই চিন্তা থেকেই আসলে আমাদের জব পোর্টালটা চালু করার চিন্তা আমরা শুরু করেছিলাম এটা 2000 সালের জুলাই মাসে। তখন আসলে ইন্টারনেটটাও অত, এখন যেমন প্রায় 1 কোটির বেশি ইন্টারনেটের লোক, তখন আসলে সারা দেশে হয়তো 5-10 লাখের লোক, 4-5 লাখের বেশি লোক ইন্টারনেট ইউজ করতো। আসলে যেহেতু ইকোনমিক্সের ছাত্র ছিলাম, বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস করতাম, তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে না, বাংলাদেশে একটা সময় আস্তে আস্তে ইন্টারনেটটা একটা বড় ভূমিকা নেবে আমাদের সোশ্যাল লাইফস্টাইলে। যাই হোক, আমরা যখন চালু করলাম, প্রথম 1-2 বছর আসলে আমাদের কোনো রেভিনিউ ছিল না। আমরা উদ্দেশ্যই ছিল আমাদের এই জিনিসটাকে পপুলার করা, কারণ যে কোনো জব সাইটে রেভিনিউ আসে সবসময় এমপ্লয়ারের কাছ থেকে যারা চাকরি দেয়। তো প্রথমে এমপ্লয়াররা যেহেতু অনেক আজকের মতো অত অগ্রসর ছিল না, তারা আসলে আমাদের সাইটে কমার্শিয়ালি চাকরি দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ কম ছিল। আমরা যেটা করলাম, আমরা প্রথমেই টার্গেট করেছিলাম এমপ্লয়ারদেরকে না, প্রথম টার্গেট করেছিলাম জব সিকারকে, যাতে জব সিকাররা আমার সাইটে বেশি আসে। এবং জব সিকাররা কেন আসবে, আমার এখানে সাইটে কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্টগুলো আমরা আসলে বাংলাদেশ যত ন্যাশনাল নিউজ পেপার সেগুলি থেকে আমাদের লোকই কন্টেন্টগুলো কালেক্ট করে তাদের সোর্স সহ আমরা সাইটগুলোতে পোস্ট করতাম। তো তারপরে আস্তে আস্তে আমরা একটা ক্রিটিক্যাল মাস তৈরি করি যে বিডি জবসের উপরে অনেক যারা প্রফেশনালস বা যারা চাকরি খুঁজছে তারা ডিপেন্ড করা শুরু করে। একটা স্টেজে 2-3 বছর পরে 2002-3 সালে আমরা তখন আমাদের যারা এমপ্লয়াররা আছে তাদের কাছে আমরা মার্কেটিং শুরু করলাম এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই সাইটের মাধ্যমেই আজকাল লোকজন চাকরি খুঁজছে। তখন কিন্তু আসলে এমপ্লয়ারও একটা সময়, প্রথম দিকে অবভিয়াসলি অনেক কম এমপ্লয়ার এসেছিল, একটা স্টেজে এমপ্লয়াররাও দেখলো যে না, এই সাইটে যে অনলাইনে তাদেরকে জব অ্যানাউন্স করার জন্য অনেক কম খরচ লাগে, অনেক কুইকলি করা যায়, তাছাড়া এখানে তার অ্যাপ্লিকেশনও খুব ইজিলি তারা পেতে পারে, বিভিন্ন অনলাইন ফ্যাসিলিটি তারা পেতে পারে। তখন তারা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে মুভ করা শুরু করে।
এবং 2004-05 সাল থেকে কিন্তু আমাদের কোম্পানি মোটামুটি একটা প্রফিটেবল অবস্থায় চলে এসেছে। যাত্রাটা ছিল অবভিয়াসলি একটু কঠিন এবং বাট এটা আমরা করতে পেরেছিলাম দুটো কারণে। একটা হচ্ছে আমাদের খুব প্যাশন ছিল, আমরা এক বিশ্বাস ছিল যে এটা একদিন বাংলাদেশে হবেই, এবং আরেকটা ছিল যে আমরা আসলে নর্মাল অন্য ব্যবসায় যেরকম খুব তাড়াতাড়ি প্রফিট এক্সপেক্ট করে আমরা ওভাবে তাড়াতাড়ি প্রফিট এক্সপেক্ট করিনি। এবং ইনফ্যাক্ট আমরা মোটামুটি বা 3-4 বছরের মধ্যেই বিলজবসকে এস্টাবলিশ করা করতে পেরেছিলাম যে এটা হচ্ছে একটা অনলাইন জব মার্কেট। এবং এখানে আসলে এমপ্লয়ারদের যেমন সুবিধা, এমপ্লয়িদের বা প্রফেশনালস চাকরি যারা খুঁজছে তাদেরও একটা বড় সুবিধা। এখন আজকে এসে বলতে পারি যে বাংলাদেশে আসলে এখন বেশিরভাগ এমপ্লয়ারি এটা মাল্টিনেশনাল কোম্পানি থেকে যেমন শুরু করে একটা এসএমই কোম্পানি এবং আজকাল সরকারি অর্গানাইজেশনগুলো কিন্তু তাদের মেইন রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু পাল্টিয়ে ফেলেছে। এখন কিন্তু খুব কম কোম্পানি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা খুব কম কোম্পানি আজকাল ওই হার্ড কপিতে সিভি রিসিভ করে। এখন কিন্তু টোটাল রিক্রুটমেন্টটাই ডিজিটাল হয়ে গেছে এবং এটার আমরা আজকে ভাবতে ভালো লাগে আমাদের যে আমরা আসলে এই ট্রান্সফরমেশন, পার্টিকুলারলি আমাদের যে এই রিক্রুটমেন্ট প্রসেসের যে ট্রান্সফরমেশনটা এটার ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছি। কারণ আমাদের সাইটটা এখন বর্তমানে বাংলাদেশের টপ ভিজিটেড সাইট, প্রতিদিন আমাদের সাইটে প্রায় 1 লাখের মতো বেশি লোক ভিজিট করছে এবং আমাদের টোটাল যে প্রায় আমাদের এখানে প্রায় 7-8 লাখের মতো প্রফেশনালদের সিভি আমাদের ডাটাবেজে আছে। আমাদের 5-6 হাজারের মতো অর্গানাইজেশন দেশে, বেশিরভাগ দেশের বাইরেও কিছু অর্গানাইজেশন আছে, তারা আমাদের মাধ্যমে রেগুলারলি রিক্রুট করে। তো এটা একটা বড় ব্যাপার বলে আমরা মনে করি। আমাদের টোটাল অনলাইন রিক্রুটমেন্ট মার্কেটের প্রায় 90% বিডি জবসের আমরা এটা সার্ভ করছি। আমরা সাকসেসফুলি ব্যবসা করছি তাই না, আমরা আসলে এ কারণেও খুশি যে আমরা আসলে আমাদের মাধ্যমে আমাদের বিশাল সংখ্যাটা জনগণের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। একটা আমরা হিসাব দিতে পারি যে আমাদের সাইটের মাধ্যমে গত 12 বছরে প্রায় 2 লাখের মতো লোক কোনো না কোনোভাবে সরাসরি বেনিফিটেড হয়েছে, তারা চাকরি পেয়েছে বা চাকরি শিফট করেছে। এই ব্যাপারটা আমাদের কাছে সবসময় ভাবতে ভালো লাগে। এছাড়া আমাদের নিজস্ব অর্গানাইজেশনেও প্রায় 100 মতো লোক আমরা রিক্রুট করেছি আমাদের নিজস্ব কাজ করার জন্য। তো এটিও একটা বড় ব্যাপার। এবং তার থেকে বড় ব্যাপার আমরা মনে করি যে আমাদের বিডিজবস যেরকমই আমরা সাকসেস পেয়েছি এটা আসলে আমাদের অনেক তরুণ উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করেছে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করার জন্য, .com-এ ব্যবসা করার জন্য। তো আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে আরও এনকারেজ করার জন্য যাতে তারা আমাদের দেখা দেখি যাতে তারা আরও নতুন কোনো কিছু নিয়ে এগিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা কিছুটা হলো অনেককে উৎসাহিত করতে পেরেছি ভবিষ্যতেও করি। আমরা 2006-07 থেকে বিডি জবসের বেশ কিছু ডাইভার্সিফিকেশন শুরু হয়েছে। একটা ডাইভার্সিফিকেশন ছিল আমাদের ট্রেনিং। বিডি জবস এখন সে অর্থে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট ট্রেনিং সার্ভিস প্রোভাইডার। আমাদের বিডি জবসের ট্রেনিং একটা আলাদা ডিভিশনই আছে, আলাদা সেট আপ আছে এবং বিডি জবসের ট্রেনিং ডিভিশন থেকে প্রতি মাসেই প্রায় 500-600 মতো প্রফেশনালসরা বিভিন্ন জিনিসের ট্রেনিং লাভ করে। এটা যেমন আইটি ট্রেনিং যেমন আছে, আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং, মার্কেটিং ট্রেনিং, ফাইন্যান্স ট্রেনিং, বিভিন্ন টাইপের ট্রেনিং আছে। তো সেগুলি থেকে যেমন প্রফেশনালসরা এবং যারা ফিউচার প্রফেশনালসরা সবাই বিভিন্ন ধরনের ট্রেনিং পায়। এটাও একটা আমাদের বড় একটা কাজ। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই যে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যাপারটাকে আসলে কর্পোরেট ট্রেনিংটা আগে অনেক ছিল অনেক কস্টলি। দেখা যেত যে কোনো একটা কর্পোরেট ট্রেনিং প্রায় 20-30 হাজার, 40-50 হাজার টাকা লাগতো। আমরা কিন্তু ট্রেনিংটাকে খুব সাধারণের জন্য যাতে অ্যাফোর্ড করতে পারে, যাতে 1.5-2 হাজার টাকার মধ্যেও একটা যে কোনো প্রফেশনাল ট্র্যাকে ট্রেনিং করা যায় সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। ট্রেনিংয়ের ডিউরেশনগুলিকে আমরা অনেক কমিয়ে এনেছি এবং যাতে ট্রেনিং করতে পারে লোকে যেন শুক্র শনিবার আমরা ট্রেনিং আয়োজন করি বেশিরভাগ। তো এই জিনিসটাও কিন্তু আসলে আমি মনে করি বিডি জবসের টু সাম এক্সটেন্ট ওয়ান ইনোভেশন, যে ট্রেনিং যেটা আগে অনেক কস্টলি ব্যাপার ছিল, শুধুমাত্র মাল্টিনেশনাল কোম্পানিরাই করতে পারতো,
তাদের প্রফেশনাল জন্য, সেটাকে আমরা আসলে নিচে নামিয়ে নিয়েছি। আমাদের এখনকার ট্রেনিংগুলো এসএমই বা একজন লোক নিজের পয়সাতেই করতে পারছে, তো সেটা একটা বড় ব্যাপার। কারণ ভবিষ্যতে আমরা চাই যাতে যারা ছাত্র অবস্থায় যারা আছে, যারা স্টুডেন্ট, তাদের জন্য যাতে আমরা প্রফেশনাল ট্রেনিং দিতে পারি, যাতে তারা যাতে পাস হওয়ার পড়ার সাথে সাথেই বিভিন্ন প্র্যাকটিক্যাল স্কিলগুলো জানতে পারে এবং সেটা দিয়ে তার চাকরি পায়। কারণ আমাদের একটা অবজারভেশন হচ্ছে, আমাদের দেশে আসলে প্রচুর গ্র্যাজুয়েট বার হচ্ছে এবং আমাদের দেশে প্রচুর চাকরির সম্ভাবনাও আছে, কিন্তু অনেক কোম্পানি দক্ষ লোকের অভাবে, প্র্যাকটিক্যাল স্কিলের অভাবে লোক তাদের রিক্রুট করতে পারে না। তো এই জন্য অনেক পজিশন এখনও খালি পড়ে আছে। আমরা মনে করি, এবং অনেক ক্ষেত্রে তাদেরকে বিদেশ থেকেও লোক নিয়ে আসতে হবে। তো আমরা মনে করি যদি আমাদের এই তরুণ সমাজকে, পার্টিকুলার যে আজকে যারা স্টুডেন্ট বা যারা পাস করছে, তাদেরকে যদি আমরা স্কিল করতে পারি, প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রির যা প্রয়োজন, শুধু বুকিশ পড়াশোনা না, ইন্ডাস্ট্রির যা প্রয়োজন সেটা প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড যে স্কিলগুলো আছে সেটা যদি তাদেরকে আমরা দিতে পারি, এবং অফকোর্স এটা আমাদের জন্য একার পক্ষে সম্ভব না, এটা অনেক সবারই কাজ করতে হবে, তারপরে আমরা আমাদের সাইড থেকে যতটুকু চেষ্টা করার সেটা আমরা চেষ্টা করছি, যাতে তাদেরকে আমরা আরও একটু স্কিল করতে পারি, যাতে তারা ইজিলি একটা ভালো চাকরি পেতে পারে এবং জীবনকে উন্নত করতে পারে। সেটি ছিল আমাদের ট্রেনিংয়ের একটা, আমাদের ট্রেনিংয়ের উইল। তো সেটা এখন ভালোই কাজ করছে। আমরা গত বছরে 2011 সালে, ইনফ্যাক্ট 12 সালেই এটা মেইনলি আমাদের অপারেশনটা ভালো করে চালু হয়েছে, সেটি হচ্ছে আমরা বিডিজাস প্রথমবারের মতো ই কমার্সে এসেছি। যদি আমরা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা গত 12 বছর ধরেই করছি, কিন্তু ই কমার্সটা আমরা এতদিন শুরু করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে হয়তো মার্কেটটা অত রেডি না। আর আমাদের দেশের অনলাইন ট্রানজ্যাকশনের একটা সমস্যা ছিল যে বাংলাদেশে ক্রেডিট কার্ড দিয়ে চার্জ করা যেত না, কিন্তু 2010-11 সালের দিকে বাংলাদেশ ব্যাংকও একটি পারমিশন দিয়েছে যাতে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনা বেচা করা যায়। তো সেইটার উপর ভিত্তি করে আমরা 2011 শেষের দিকে এবং 12 প্রথম দিকে আজকের ডিল ডট কম নামে একটি ই কমার্স উদ্যোগ চালু করেছি। এক বছরের মতো হলো। আমরা এই সাইটটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের যারা বিভিন্ন ধরনের ক্রেতা আছে, তারা যাতে বাজারে যা দাম পাওয়া যায় যে কোনো জিনিসের, তার থেকে একটু কম মূল্যে, ডিসকাউন্টেড মূল্যে কিছু জিনিস পেতে পারে। কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, ক্যামেরা হতে পারে, বা বিভিন্ন রেস্টুরেন্টের ডিল থাকতে পারে। তো বিভিন্ন টাইপের জিনিস যাতে বাজারে যা যে মূল্য পাওয়া যাচ্ছে তার থেকে কম মূল্যে যাতে তারা পেতে পারে, এবং ঘরে বসেই যাতে তারা অর্ডারও করতে পারে এবং ঘরে বসেই তারা ডেলিভারি নিতে পারে, সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা আজকে ডিল ডট কম এই সাইটটি চালু করেছি। এবং এই সাইটটার রেসপন্স ধীরে ধীরে ভালো হচ্ছে, এবং আমরা খুশি যে আসলে প্রচুর লোক বাংলাদেশে এখন অনলাইনে তারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে তারা কাজ করছে। যদিও বেশ কিছু সমস্যা এখনও আছে, অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এখনও অনলাইনে চার্জ করা যাচ্ছে না, সেই জন্য আসলে আমরা অ্যাওয়ারনেস তৈরি করার চিন্তা করছি। তো আমরা আশাবাদী যে আসলে সারা বিশ্বে যেরকম ই কমার্স, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও, ভারতেও যেমন ই কমার্স এখন একটা মেইন স্ট্রিম কমার্স হয়ে দাঁড়িয়েছে, তো আমরা মনে করি যে এটা একটা আর্লি স্টেজ, বাট আমাদের দেশে আগামী 2-3 বছরে ই কমার্সের ব্যাপক প্রসার লাভ করবে। এবং এটা আসলে যে শুধুমাত্র নতুন বিজনেস তৈরি হবে তাই না, আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আসবে তাই না, সাথে করে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার মানও একটা বড় ভূমিকা রাখতে পারে। কারণ আমরা জানি যে আজকাল ট্রাফিক জ্যাম বলেন বা আমাদের দেশের দোকানের যে রিটেল রেন্ট, শোরুমের রেন্ট এত বেড়ে যাওয়াতে এটার কিন্তু চাপটা আসলে কনজিউমারের উপরেই পড়ে। কনজিউমারের অনেক বেশি দাম দিতে হচ্ছে, অথবা কনজিউমারকে কষ্ট করে দোকানে যে কোনো পার্টিকুলার জিনিস কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি একটা কনজিউমার বাসায় ঘরে বসে থেকেই ট্রাফিক জ্যামের মধ্যে না ঠেলে ঘরে বসে থেকে কোনো একটা জিনিস কিনতে পারে, তো শুধু কিনতে পারে না, সেটা বাজারে যা পাওয়া যায় তার থেকে কম মূল্যে কিনতে পারে, তাহলে কিন্তু তার জীবনযাত্রাও একটা পজিটিভ কন্ট্রিবিউশন হবে। তো আমরা মনে করছি যে এইটা যত বেশি আমাদের দেশে ই কমার্স ভেঞ্চার চালু হবে, তত বেশি এই জিনিসটা হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা আরও ছোট উদ্যোগ নিয়েছি আজকের দিনের মাধ্যমে। তো আশা করি এটাও আমরা বিডিজব যেরকম করে সফল হয়েছিল, এটিও সেভাবে সফল হবে। ভবিষ্যতে আমরা আসলে চাবো যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে, তাদের যদি কোনো আইডিয়াস থাকে যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, আমরা কিন্তু বিডিজবসের পক্ষ থেকে সে সকল আইডিয়াসেও ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী।
এবং তাদের সাথে পার্টনারশিপ করার ব্যাপারে আগ্রহী, কারণ আমাদের যে নলেজ হয়েছে ইন্টারনেটের সাথে কাজ করার ব্যাপারে, ইন্টারনেট কিন্তু ব্যবসা করার সেটা আমরা মনে করি আরও অন্যান্য ভেঞ্চারকে তরুণ উদ্যোক্তাদেরকেও সহায়তা করতে পারে একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা চাই যাতে সবার সাথে একসাথে থেকে কাজ করা যায়, আইডিয়া শেয়ার করা যায়। তো আশা করি যে এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউশন রাখতে পেরেছি আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন বলেন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বলেন, এবং একটা বৃহত্তরভাবে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা উন্নয়নের জন্য।